হলো সময় খোলো খোল খোলদার বাতাস তোমায় ডেকে যায় তারা আসমানে আছে যত আলোকিত ফেরিস তারা ওটো ঠো রোজাদার সাহরির হলো সময় খোলো খোলদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সলানু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ বিদেশ থেকে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এনটিভির পর্দায় এই সেমিস্টার লিমিটেড বরকত মহসারি তাদের সকলকে আমি এই সেমেনাবল হক জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা পাওয়ার্ড বাই শাহ জালাল ইসলামী ব্যাংক লিমিটেড কো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আলারাফা আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান শুরু করব শুরুতেই শুনবো মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে তেলাবা শহরীর হল সময় খোল খোলোদার আহুজ মিল্লা হিউমি সেন পনেরজি মিস মিল্লাহিউ হে فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون فادعوا الله مخلصين له الدين ولو

And... <laughs> দর্শক আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার তেলাবাদ এর আমরা শুনব কোরআনুল ক্যারিমের তফসির সাহরির হল সময় খোল খোল দার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমরা চলতে চলতে তেইশটি পাড়া শেষ করে আজকে চব্বিশতম পাড়ায় উত্তীর্ণ হয়েছি আমরা চব্বিশতম পাড়া সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করব আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কারিমের ভিতরে আমাদেরকে ভালো হওয়ার জন্য ভালো থাকার জন্য অসংখ্য মেসেজ দিয়েছেন সেই মেসেজগুলি চব্বিশতম পাড়ায় আল্লাহ তালা আমাদেরকে এখানে কোটেশন দিয়েছেন আসুন আমরা শুনি আল্লাহ তালা কি রেখেছেন এই পাড়ার ভিতরে এই পাড়ার শুরুতে সুরা জুমারের কিছু অংশ আছে যে অংশের ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মিথ্যাবাদীদেরকে অভিসম্পাদ করেছেন আর এই মিথ্যাবাদীদের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম মিথ্যাচার হচ্ছে যারা আল্লাহরবুল্লাহ আলমিনকে মিথ্যা বলে স্বীকৃতি দেয় যারা আল্লাহরবুল্লাহ আলমিনকে মিথ্যা বলে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে এদের চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন এরা হচ্ছে চরম ধৃষ্টতার উপমা এরা হচ্ছে সবচাইতে বড় বড়ো অহংকারী মোতাকাবির তেমতের ময়দানে আমি আল্লাহ তালা এদেরকে চরমভাবে লাঞ্ছিত করব আর শাস্তি দেবো এছাড়াও আল্লাহ রব্লা আলমিন এই সুরার ভিতরে আরও অনেক বিষয় আলোচনা করেছেন আমরা কি কাজ করলে আল্লাহ খুশি হয় এবং কি কাজ করলে শয়তান খুশি হয় এই বিষয়গুলি আল্লাহ তালা বলেছেন তবে শয়তানকে খুশি করতে 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 মানুষ যদি জীবনের একটি সময় এমন এসে বুঝতে পারে যে না আমি যা করেছি গোটা জীবনের সব মেসেজগুলি ভুল ছিল আমার কাজগুলি ভুল ছিল আর এটা স্বীকার করে আল্লাহ রব আলমিনের কাছে যখন ফিরে আসবে আল্লাহ তারা বলছেন রহিম আল্লাহ সব চাইতে বড় আদরের ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে এই আয়াতের ভিতরে সারাটা জীবন মানুষ শয়তানের কথা শুনে আল্লাহ তালার কাছে ফিরে আসলো আল্লাহ তালা বলছেন বান্দা নিরাশ হইও না আমি আল্লাহ তালা বলছি তুমি যদি আমার কাছে ফিরে আসো আমি আল্লাহ তালা তোমার জীবনের গোটা গোনাগুড়ি মাফ করে দেব সুবাহান আল্লাহ এই কথা বলে আল্লাহ তারা বলছেন যে আমার চাইতে উত্তম ক্ষমাশীল আর কেউ নেই হতেও পারে না এছাড়াও সুরা জুমারের শেষের দিকে আল্লাহ আলামিন আলমিন ওই দৃশ্য বর্ণনা করেছেন যেই দৃশ্যটা কেয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের জন্য হবে কারোর জান্নাতে যাওয়ার দৃশ্য কারোর জাহান্নামে যাওয়ার দৃশ্য জাহান্নামে যখন যাবে তখন ফেরেস্তারা পিছন দিয়ে ধাক্কা দিতে থাকবে আর বলতে থাকবে রুসুলুম মিনকুম আলাইকুম আয়াতি হাদা। কিরে আজকে জাহান্নামে নামে যাচ্ছে কেন আল্লাহ তালার আয়াত কি তোমাদেরকে কেউ তেলাওয়াত করে শোনায় নাই তোমরা কি জানতে না যে আজকের এমন একটি মুহূর্তের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে ওয়ালা কেন হাকত কালিমাতুল আজ আল আল কাফিরিন তখন তারা বলবে হ্যাঁ আমরা শুনেছিলাম কিন্তু ভেবেছিলাম এগুলো মনে হয় আলিমুল আমাদের গল্প কিচ্ছা কাহিনী মিথ্যা কথা এগুলো মনে হয় হবে না এটা ধারণা করেছিলাম পক্ষান্তরে যারা জান্নাতের যেতে থাকবে আল্লাহ রবুল্লা আলমেন বলছেন অসি কল্লিন্তা রব্বাহু মিলাল জান্নাতি ঝুমার জান্নাতিদেরকে দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে আর সেখান থেকে জান্নাতের মেহমান পেয়ে তারা খুশি হয়ে ফেরেশতারা তারা বলবে সালাম আলাইকুম তিবিতুম ফদুল্হা খালিদিন হে জান্নাতের মালিক চলে আসো তোমার জন্য চিরস্থায়ীভাবে শান্তি আর শান্তি ওখানে গিয়ে জান্নাতি মেহমান যারা তারা আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা তাসমিহ করবে সদাকানা তারা বলবে আল্লাহ যে ওয়াদা আপনি করেছিলেন আপনার ওয়াদা পূর্ণ হয়েছে আজকে আমি সব কিছু পেয়ে গিয়েছি এভাবে সুরা জুমারের ভিতরে আল্লাহ রবাহ আলমিন জান্নাত জাহান্নামের দৃশ্য আমাদেরকে বর্ণনা করে চরমভাবে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন এরপর রয়েছে সুরা মুমিন। এই সুরার আরও একটি নাম আছে সেই নামটি হচ্ছে সুরাতুল গাফের আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রথমেই বলেছেন এই কোরআনুল করিম নাজিল করার উদ্দেশ্য তারপরে আল্লাহ তালা বলেছেন তার পরিচয় আমার পরিচয় জানো জীবনে যত অন্যায় করো না কেন ভুলের পথে থাকো না কেন আমি আল্লাহর পরিচয় জানো কৌবিদি তউল আমি হচ্ছে সমস্ত মানুষের গুণা মাফ করণেওয়ালা সমস্ত মানুষের তাওবা কবুলকারী শুধু তাই না যে আমার বিরোধিতা করবে আমাকে যে অনুসরণ করবে না আমার অপোজিশনে যে চলে যাবে সাদিদিল কবেদ তউল তাকে শাস্তি প্রদানে আমি অত্যন্ত কঠোর একজন মানুষের সকল কিছু যখন শেষ হয়ে মানুষটি কবর দেশে চলে যাবে কবর দেশে অনন্তকাল থাকবে থাকার পরে কামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সব সৃষ্টিকুলকে সামনে রেখে বলবে লিমানিল মুলকুল ইয়ৌম তোমরা তো দুনিয়ায় খুব বাহাদুরি করেছ টাকা পেয়ে গাড়ি পেয়ে বাড়ি পেয়ে ক্ষমতা পেয়ে অনেক বাহাদুরি করেছ আজকে স্বীকার করো আজকের রাজত্বকার কার সমস্ত সৃষ্টিকুল এক কণ্ঠে বলে উঠবে লিল কহার মহা পরাক্রমশালী একমাত্র আল্লাহ রব্লা আলামিনের জন্য আল্লাহ তালা বলছেন যদি এটাই সত্য হয় কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ বলছেন শোনো তোমার প্রত্যেকটি কাজ আমি আল্লাহ রব্লাহ আলামিনের সম্মুখে হয়ে থাকে আমি আল্লাহ সব কিছু দেখি কোনো কিছু আমার অগোচরে নয় শুধু তাই না এমন চমৎকার একটি উপমা আল্লাহ তারা দিয়েছেন ইয়া আলমু খাল আয়ুন অম্যা সুদুর তোমার হাত কি করে তা তো আমি জানি পা কী করে তাও জানি শুধু তাই না আল্লাহ বলছেন ইয়া আলম খেল আয়ুন তোমার চোখ কি লুকোচুরি খেলে রাস্তা দিয়ে যাচ্ছ একটা রঙিন চশমা চোখে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ কার দিকে নজর দিয়েছ তোমার বাবা আছে মা আছে কেউ দেখে নাই আল্লাহ বলছেন যে আমি দেখছি কার দিকে নজর দিয়েছ কী নজরে দিয়েছো কতক্ষণ তাকিয়েছ আমি আল্লাহ তালা সব কিছু দেখছি সুবাহান আল্লাহ এই জন্য বান্দার জীবনের এমন কোনো বিষয় নেই যে আল্লাহ রব সতর্কতা অবলম্বন করেন নাই এই সোরার ভিতরে আল্লাহ তাআলা মৌসা আলাই সালাতু সেই কথা ফেরাউনের সেই কথা এই সোরা মোমিনের ভিতরে চমৎকারভাবে বলেছেন মানহুয়া মুসরিফুন কাদা এরা ছিল ফেরাউন ছিল সবচাইতে বড় কাজ মিথ্যাবাদী সবচাইতে বড় অপচয়কারী আমার সৃষ্টিকুলের সব নিয়ামত পেয়ে আমাকেও অস্বীকার করেছে ফেরাউন তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ তালা সেটাও এখানে চমৎকারভাবে বর্ণনা করেছেন প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা বলছেন যে ফেরাউন যখন জুলুম করেছে আমি আল্লাহ দেখেছি নমরুদ যখন জুলুম করেছে আমি আল্লাহ দেখেছি এবং এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত যারা জুলুম করবে আমি আল্লাহ আল্লাহরবুল্লাহ আমি দেখব শুধু দেখব তা না ওই সময়ে যারা মাজলুম হবে আমি আল্লাহ তাআলার কাছে তুমি বলো ওদৌনি আস্তা জি আল্লাহ আল্লাহ সোরা মমিনা বলছেন আমার কাছে হাত পাতো আমি আল্লাহ তাল কাছে চাও আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তালা তোমার সব মুসিবত দূর করে দেবো ভাইয়ের আমার এরপরে রয়েছে সুরাতস সাজেদা আল্লাহ তালা মানুষের জীবনের উৎকৃষ্ট কিছু কাজ যেই কাজগুলো মানুষ করতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু ওই স্বাচ্ছন্দের ভিতরে যদি আল্লাহর হুকুম না থাকে দুনিয়ায় কিভাবে ওই কাজটা তার লাঞ্ছনার কারণ হয় এবং কয়ামতের ময়দানে কিভাবে লাঞ্চনার কারণ হবে আল্লাহ তারা সেই কথাগুলি এখানে বলেছেন কোরআনুল কারিমের যে ম্যাসেজ এই ম্যাসেজটা তো আল্লাহ তারা দিয়েছেন কোরআনুল কারিম শুনতে ভালো লাগে পড়তে ভালো লাগে তেলাওয়াত করতে ভালো লাগে বুঝাতে ভালো লাগে বুঝতে ভালো লাগে এই মুহূর্ত এর ভিতরে আল্লাহ দিয়েছেন এই যখন নাজিল হওয়া শুরু করলো আবু জাহিল উতবা সাইবা মুগীরা, সকলে মিরে বলল আমরাই কোরআন শুনব না এই যে বিশাল কাহিনী আমরা জানি পরে সকলে বাড়ি চলে গেল রাতের বেলা আবার সকলে এক জায়গায় হয়ে গেল তারা বলছে যে না আমরা তো কোরআনুল করিম শোনা থেকে বিরত থাকতে পারছি না সাধারণ মানুষ কীভাবে থাকবে তাহলে আমরা এক কাজ করি আমরা হট্টগোল বাঁধিয়ে দেই এই কোরআন যেন মানুষ না শুনতে পারে আল্লাহ তারা বলছেন যে তারা চেয়েছিল এই কোরআন করিম তেলাওয়াতের ভিতরে এই কোরআন করিম পড়ার ভিতরে হট্টগোল তৈরি করতে কিন্তু না তারা ব্যর্থ হয়েছে কয়ামতের ময়দানে এই কোরআনুল করিম যদি মানুষ নিয়ে উঠতে না পারে আল্লাহ তালা বলবেন তোমার কোরআন কোথায় কোরআন কোথায় নবীজি সাল্লাহ আলাইসালাম বলছেন আল কোরআন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে শুধু তাই না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আল কোরআন ও সিয়াম ইসফাহ আব্দ কেয়ামতের ময়দানে এই কোরআন এবং সিয়াম আল্লাহ রবাহ আলমিনের কাছে সুপারিশ করবে কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে সুরা এই সাজদার ভিতরে আল্লাহ তালা এমন একটি কথা বলেছেন কেয়ামতের ময়দানে কিছু সন্তান আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে আল্লাহ আল্লাহ আমি কোরআন শিখতে পারিনি কারণ আমার মা আমাকে কোরআন থেকে দূরে রেখেছে আমি কোরআন শিখতে পারি নাই কারণ আমার বাবা আমাকে কোরআন থেকে দূরে রেখেছে না তা আসফালিন আল্লাহ আজকে তো আমাকে এই কোরআন না পড়ার কারণে জাহান্নামে যেতে হচ্ছে সুতরাং আমি আমি আজকে আমার মাকে বাবাকে একটু সামনে দেখতে চাই তাদেরকে আমি পদ দলিত করে তারপরে আমি জাহান্নামে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন যে শোনো এই কোরআনুল করিম দিয়ে যে কথা বলে তার চাইতে উত্তম কথা আর কারোর হতে পারে না আল্লাহর পরিচয় যে দেয় তার চাইতে উত্তম পরিচয় কারো হতে পারে না ওমান আমিলা সালি হাউ কালা ইন্নানি ইমাল মুসলিমিন যে নিজে ভালো কাজ করে ভালো পথে ডাকে আর বলে আমি মুসলমান আল্লাহ তালা বান্দার কোনো দিক দিয়ে জুলুম করেন না কোনো বান্দাকে আল্লাহ ঠকায় না আল্লাহ তালা বলছেন একেবারে শেষ আয়াত অমা রব্বু কাবিজল্লা হাবিদ ভালো কাজ করেছেন আল্লাহ নিঃসন্দেহের প্রতিদান দেবেন খারাপ কাজ করছেন আপনি মনে করেন না আল্লাহ তালা দেখেন না এর প্রতিদান আল্লাহ তালা অবশ্যই দেবেন আল্লাহ তালা কোনো বান্দার উপরে এক যাররা পরিমাণ জুলুম করেন না এই ছিল সোরা সাজদার শিক্ষা চব্বিশতম পাড়ায় আল্লাহ রবুল আলমিন এই মেসেজগুলি আমাদেরকে দিয়েছেন আসুন এই মেসেজগুলি আমরা নিজেরা বাস্তব জীবনে আমল করার প্র্যাকটিস করি প্রতিজ্ঞা করি আল্লাহ তালা তিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত দর্শক তাফসিরের পরে আমরা শুনব একটি ইসলামী সময় খোল তোমার নামে গানে হৃদয় ভরে যা তোমাকে পড়ে গুমুনি ভোর তোমার নামে গানে হৃদয় ভরে যা তোমাকে পরে গো মনে ভোরের হওয়ায় তোমাকে পরে গো মনে ভোরের হওয়া অজনে আজানে কাপে সুরের মিনা জানে কাপে সুরের মিনার এমন মধুর যেন পাই না কি না তোমার নামের সিফত মুড় তোমাকে পরে গমনি ভোর রু তোমার নামে মধুর গানে হৃদয় ভোর যা তোমাকে পড়ে গুনি ভোরু হওয়াই তোমাকে পরে গো মুি ভোর হাওয়া বাগানে বাগানে ফোটে কত শত ফুল বয়ে চলে নদী শূন্য দুগানে বাগানে বাগানে ফোটে কত শত ফুল বয়ে চলে নদী শূন্য এমন এমন মধুর সুধা তুমি দিলে পরে পড়ে গুনি ভোরেরু হওয়াই তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যা Do ma ke porego mo ne, boreiro ha wa. Do ma ke porego mo ne, boreiro ha wa. Do ma ke প্রিয় দর্শক আজকে এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা আর আজকের বিষয়টি হচ্ছে ইসলামের আলোকে ইন্টারনেটের ব্যবহার ইন্টারনেট সারা আজকে যুগ পড়ে যাবে যুগের কোনো চলাচল থাকবে না এই যুগটি হচ্ছে ইন্টারনেটের যুগ এই যুগটি হচ্ছে বিজ্ঞানের যুগ এই যুগটি হচ্ছে স্যাটেলাইটের যুগ সুতরাং এই যুগে ইন্টারনেট স্যাটেলাইট ফেসবুক ইউটিউব আমরা কিভাবে ব্যবহার করব। এই বিষয়টি ইসলামের নির্দেশনা কি আছে এবং কিভাবে ব্যবহার করা উচিত কোন পথে ব্যয় করলে আমাদের কল্যাণ নিহিত রয়েছে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা মেহমান হিসাবে নিমন্ত্রণ করেছি দুজন বিজ্ঞ অভিজ্ঞ আলমী দিনকে আসুন আমরা তাদের কাছে তাদের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে নিচ্ছি প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলমী দিন জনাব মাওলানা হাফেজ জসিবউদ্দিন চাঁদপুরি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এরপরে রয়েছেন একজন বিশিষ্ট অভিজ্ঞ এবং মোটিভেশনাল স্পিকার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানদের কাছে প্রথমে আমি মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার সাহেব আপনার কাছে জানতে চাইব যে ইন্টারনেট ফেসবুক ইউটিউব এগুলি ব্যবহারের ক্ষেত্রে আমাদের করণীয় কি ধন্যবাদ আপনাকে খুবই চমৎকার একটা প্রশ্নের অবতারণা করেছেন খুবই রেলেভেন্ট এবং খুবই যোগ উপযোগী একটি প্রশ্ন আসলে টেকনোলজি এবং বিজ্ঞান আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ভেরি ইজি নো ডাউট ইন ইট কোনো সন্দেহ নেই আমরা ইন্টারনেট বলেন এ প্রযুক্তি বলেন এই বিজ্ঞান এখান থেকে যা আমরা নিয়েছি তার উপকার আমরা অনস্বীকার্য এটা আমরা ভুলতে পারবো না অস্বীকার করতে পারবো না তো আসলে টেকনোলজির যেমন ভালো দিক রয়েছে তেমনি রয়েছে আধার এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে তো আমরা ইন্টারনেটের এই প্রযুক্তির এই বিজ্ঞানের কল্যাণকর দিকটি আমরা নিতে চাই ভালো দিকটা আমরা নিতে চাই আর অকল্যাণ অকল্যাণকর যেটা অসুবিধাজনক যেটা তা থেকে আমরা যোজন যোজন দূরে থাকতে চাই তো আসলে এই যে বর্তমান সময়ে আপনি বললেন ইন্টারনেট ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম চ্যাটিং ঠিকঠক লাইকি নতুন এসেছে রিল ভিডিও শর্ট ভিডিও এই বিষয়গুলি মূলত আমাদের এই যে যত আধুনিক গ্যাজেট রয়েছে আমাদের এই যেগুলো আমরা নাম দিয়েছি ভার্চুয়াল ভাইরাস এগুলো আমাদের প্রযুক্তিকে আক্রান্ত করে ফেলেছে তা থেকে আমরা বের হয়ে আসতে হবে তো সত্যিকার অর্থে কি এই যে ভার্চুয়াল ভাইরাস বা আধুনিক গ্যাজেটের যে ব্যবহার তা আমাদের জীবনকে যতটা কল্যাণ করেছি শুধুমাত্র মিস ইউজের কারণে আমরা মানে দিন দিন হচ্ছে আমরা সমস্যার বা প্রবলেম প্রবলেমেটিক সিচুয়েশানের অতল গহ্বরে আমরা পৌঁছে যাচ্ছি তা থেকে বের হয়ে আসাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ এবং কল্যাণকর আপনি দেখেন এই যে ফেইসবুকের মাত্রাতিরক্ত ব্যবহার ইভেন আমরা যে কথা বলছি ফোনে তার অনিয়ন্ত্র অনিয়ন্ত্রিত কথা বলা এটা আমাদেরকে এতটাই গ্রাস করে ফেলেছে সায়েন্টিস্ট যারা তারা গবেষণা করে দেখেছেন যে মূলত একজন মাদকাসক্ত ব্যক্তি যখন তার মস্তিষ্কে মাদকের চাহিদা সৃষ্টি হয় তখন তার মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয় একটা কেমিক্যাল সিক্রেশান হয় ঠিক অ্যাট দ্য সেম টাইম যারা এই প্রযুক্তি পণ্যে আসক্ত রয়েছে তাদের বেলায়ও কিন্তু ওই কেমিক্যাল সিক্রেশান হয় আপনি শিশুর ক্ষেত্রে দেখেন একজন কোমলমতি সন্তান যখন সে এক মিনিট ফোনে কথা বলে তার ব্রেইন ওয়েভ এতটা এক্সট্রিম লেভেলে চলে চলে যায় তড়িৎ চম্বকীয় বিকিরণ তড়িৎ চম্বকীয় রেডিশন এত এক্সট্রিম লেভেলে চলে যায় পরবর্তীতে তার ব্রেইন ওয়েভ স্বাভাবিক হতে কমসে কম লিস্ট টু আওয়ার্স প্রয়োজন দুই ঘন্টায়ও তার ব্রেইনটা স্বাভাবিক হয় না আপনি দেখেন একটা গবেষণায় দেখা গিয়েছে উনিশশো সত্তর সালের পরেও এই যে আমরা বর্তমান সময়ে ভুগছি অনেক বেশি প্রতিবন্ধী জটিল দুরারোগ্য বেধিতে আক্রান্ত অনেক লোক রয়েছে বিশেষ করে এনডিডি নিউরো ডেভেলপমেন্টাল ডিজিবিলিটি এর মধ্যে চারটা পার্ট রয়েছে এসডি অটিস্টিক স্পেকট্রাম ডিজর্ডার তারপরে হচ্ছে সিপি সেরিবল পলসি ইন্টালেকচুয়াল ডি অন দ্য আদার হ্যান্ড ডাউন সিনড্রোম এই যে চার টাইপের রোগ বিশেষ করে এএসডি অটিস্টিক স্পেকট্রাম ডিজর্ডার উনিশশো সালের পরেও দশ হাজার জনের মধ্যে এক দুজন আপনি কালে ভদ্রে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে একশো দুশো জনের মধ্যেই আপনি কয়েকজন এই অটিস্টিক স্পেকট্রামকে পাবেন কেন এই যে প্রযুক্তির ব্যবহার এই যে প্রযুক্তির অপব্যবহার আপনি বিশ্বাস করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক সারা বাংলাদেশে একশো তিনটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে যারা প্রতিবন্ধী ব্যক্তি কি ওটিজম কি এবং সিপি সেরিবল পালসাল সেরিবল পালসি কি তারা যদি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে যান সারা বাংলাদেশে একশো তিনটা সেন্টার আমি নিশ্চিত আপনার চোখের কোণে জল এসে আবার শুকিয়ে গেলেও আলটিমেটলি আপনি তাদেরকে দেখলে চোখের পানিকে সংবরণ করতে পারবেন না আসলে যাদের পরিবারে একজন প্রতিবন্ধী আছে একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান রয়েছে তাদের গোটা পরিবারটাই কিন্তু প্রতিবন্ধীর আওতায় চলে আসে আপনারা যাওয়ার সুযোগ থাকলে আপনি দেখবেন এই যে আমাদের অনিয়ন্ত্রিত ব্যবহার এই যে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি স্মার্টফোন শব্দটা যতই শুনতে স্মার্ট মনে হয় তা আমাদের জীবনের জন্য দেহের জন্যে মোটেও স্মার্ট নয় আমি সবসময় বলি আঠারো মাসের পূর্বে কোনো সন্তানের চোখের সামনে কোনো ধরনের স্ক্রিন নয় কারণ এক ধরনের বিকিরণ তাদের ট্রান্সমিট হয় তাদের চোখের আই ব্যালেন্স বলেন ডিসব্যালেন্সড হয়ে যেতে পারে তাদের গ্রিপার এই গ্রিপার সিস্টেম ডিসব্যালেন্সড হয়ে যেতে পারে কারণ প্রতিনিয়ত বিষয়খানে আমাদের মায়েরা আমি মাদেরকে সম্মানের জায়গা থেকে বলছি কারণ মায়েরা সবচেয়ে বেশি ভুল করে থাকেন যে বাচ্চাদেরকে খাবার দেখিয়ে দেখিয়ে তারা খাই মানে তাদেরকে খাবার দিতে পছন্দ করেন আসলে আপনি যখন এই ট্যাব দেখিয়ে দেখিয়ে বা আপনি এই আধুনিক গ্যাজেট দেখিয়ে আপনি তাদেরকে খাওয়াবেন তাদের পাকস্থলিও ভরে না তারা পুষ্টিও পায় না বিনিময়ে তারা কিন্তু অপুষ্টিকর হিসাবেই পুষ্টিহীন হিসাবেই কিন্তু পরিগণিত হয় তারা শক্তিশালী হয় না এনার্জিটিকও হয় না তারা বাচ্চাদের সাথে দৌড়াতে পারে না লাফাতে পারে না দাপিয়ে বেটাতে পারে না বিকজ অফ মায়েরা সবসময় ট্যাব নিয়ে টিভি নিয়ে স্ক্রিন নিয়ে মোবাইল নিয়ে অ্যান্ড্রয়েড সেট নিয়ে তাদেরকে দেখাতে দেখাতে খা তাদেরকে খাবার দেন এটা হচ্ছে ইট উড বি নেক্সট টু ইম্পসিবল ফর আস টু মেনটেন আওয়ার চিলড্রেন ভেরি ডিফিকাল্ট দিস ইজ ভেরি ডিফিকাল্ট দিস উড বি ক্রাস সিচুয়েশান ফর আস অ্যান্ড আই থিঙ্ক আমাদের পক্ষে সম্ভব নয় টু গেট রিড অফ বর্তমান আমরা যা করছি থেকে লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আবারও আসবো আমি যাচ্ছি মৌলানা জসিম উদ্দিন চাঁদপুরি সাহেবের কাছে ভাই তো আমাদের সুন্দর করে বললেন যে ইন্টারনেটের ব্যবহার কিভাবে করতে হবে আমরা কিভাবে করছি এর কল্যাণ দিকটা কি ক্ষতির দিকটা কি মোটামুটি অল্প কথায় আমরা বুঝলাম কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে প্রতিটি সৃষ্টি আলাপাকেন্ডে আমদ হ্যাঁ এই নিয়ামতের মধ্যে আল্লাপাক ব্যালেন্স করে দিয়েছেন ব্যবহার কোনটা কতটুকুন করা যাবে কোনটা একেবারেই করা যাবে না কোনটা ফুলফিল করা যাবে আল্লাবাক যেটাকে আমাদের জন্য বৈধ করেছেন সেটা অবশ্যই আমাদের জন্য কল্যাণকর এবং যেটা আমাদের জন্য জায়স করেছেন সেটার ভিতরে কল্যাণ রয়েছে পদ্ধতি দিয়ে দিয়েছেন ইসলাম দিয়েছে। এইখানে ইন্টারনেট আমাদের ফেসবুক অবশ্যই আমাদের জন্য নিয়ামত কিন্তু এটাকে আমরা ব্যবহারের ক্ষেত্রে ইসলামের ফর্মুলায় কি বলে যে কী কায়দায় কোন ফর্মুলায় আমি যদি ব্যবহারটা করি তাহলে ইসলামকে ভায়োলেট করা হবে না ইসলামকে অমান্য করা হবে না ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত একটি চমৎকার প্রশ্ন করার জন্য ইন্টারনেট ফেসবুক এটা হচ্ছে আমি যদি এটাকে ভালো কাজে যদি ব্যবহার করি তাহলে এটা আমার জন্য কল্যাণকর প্রত্যেক জিনিসের মধ্যে ভালো এবং খারাপ দিক রয়েছে জি আর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ফাখ রব্বুল আলমিন রাসুল করিম সল্লা সাল্লামকে উদ্দেশ্য করে একটি আয়াতে কারিমা নাজিল করেছেন ইয়া আই ইউহ রাসুল বাল্লিক হে রাসুল আমি আপনার কাছে যা কিছু অবতীর্ণ করেছি তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন এখন এই পৌঁছে দেওয়ার একটা মাধ্যম আপনি ইচ্ছা করলে ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারেন যে আমি একজন ইসলামিক স্কলারকে ভালোবাসি আমি তার আলোচনাটা আপনার কাছে পৌঁছাই দিতে চাই কীভাবে পৌঁছাই দিব তার মাধ্যম হিসাবে আমি ইন্টারনেটকে ব্যবহার করলাম তার মাধ্যম হিসাবে আমি কে ব্যবহার করলাম তার মাধ্যম হিসাবে আমি ইমুকে ব্যবহার করলাম বাণী ভালো কথা প্রচারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করলাম একটা এটাও ইসলামের একটা দিক যে আল্লাহরের এই নিয়ামতকে আমরা এইভাবে ব্যবহার করলাম এরপরে এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের ভাই যেটা বলেছেন যে ফোন এই ফোন আমাদের জন্য যে আসলো কল্যাণের জন্য নিয়ামত হিসাবে কিন্তু এই ফোনের মাধ্যমে আমরা কিন্তু অনেক গুনাহের কাজ করছি এই টেলিফোনের মাধ্যমে অনেক অবৈধ সম্পর্ক স্থাপন করছি এই টেলিফোনের মাধ্যমে অনেক মানে অন্যায় কাজ আমরা করছি যেমন চুরি ডাকাতি রাহাজানি করতে গিয়ে যোগাযোগের মাধ্যমটা আমরা রক্ষা করছি তো এই ক্ষেত্রেও এটাকে কীভাবে আমরা ইসলামের পথে আনতে পারি এই ক্ষতির থেকে বাস এই সম্পর্কে আমি বলবো কোরআনুল কালিমের মধ্যে আল্লাহ তালা বিশেষ করে যারা মুমিন হবে তাদের একটা কোয়ালিটি আছে তাদের একটি গুণ আছে তাদের একটি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ ফাক রব্বল আর এর মধ্যে আল্লাফাক রব্বুল আলম সুরাতুল মুকমিনুনের মধ্যে বলছেন কদ আফ্লাহ মুকমিনুন আল্লাহন আল্লাহ অর্থাৎ যারা মুমিন হবে তাদের কথা দিয়ে তারা কখনো ফায়সা কথা বলবে না অশ্লীল কথাবার্তা বলবে না এ মুখটা হচ্ছে মূল্যবান জিনিস তত্ত্ব প্রযুক্তি দিন দিন যত বাড়তেছে আমাদের সমাজে কিন্তু অনেক অনেক জিনিস আপডেট হচ্ছে কোরআন হচ্ছে একটি বিজ্ঞানময় কোরআন এই কোরআনের মধ্যে এখানে আল্লাহ তালা বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ এবং আমরা অনেকেই মনে করি কোরআন মনে হয় বিজ্ঞানহীন আসলে কোরআন কালের মধ্যে প্রায় সাতশত পঞ্চাশটি আয়াত রয়েছে বিজ্ঞানসম্মত আয়াত এছাড়া ফাক রব্বুল আলামিন দেড় হাজার বছর আগের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা কেন আল কোরআন তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না কেন তোমরা কোরআন নিয়ে রিসার্চ করো না আমি আল্লাহ তালাকে তোমাদের অন্তর মধ্যে তালাবদ্ধ করে দিয়েছি আজকের বিজ্ঞানিকরা পৃথিবীর মধ্যে সব কিছু আবিষ্কার করতে পেরেছে এবং পারতেছে এই যে আমার ফিও মনির ইসলাম মজুমদার ভাই অত্যন্ত সাবলীল ভাষা অত্যন্ত চমৎকার ভাষা একটা জিনিস আমরা কোরআনকে বিজ্ঞানময় বলে এই যে বর্তমান যে বিজ্ঞান নিয়ে যে ইন্টারনেট নিয়ে আমরা কথা বলতেছি তার ছাড়া এখানে ফোন ধরছি আমেরিকা থেকে কথা বলছে পৃথিবীর এক প্রান্ত থেকে আর থেকে কথা বলছি কোনো সংযোগ ছাড়া এই যে সংযোগ ছাড়া আল্লাপক মাধ্যমটা তার কোরআনের বাস্তব রূপ দিয়েছে কারণ কোরআনে দেখেন আল্লাপক বলছেন অকল রব্যকুমদী বান্দা ডাকো আমি তোমার ডাকে সারা দাও আমরা বসে ডাকতেছি আল্লাহ আরো সের উপরে বসে আমাদেরকে ডাকতেছেন কোনো সংযোগ নাই এটি বাস্তবতা আল্লাহবাক তার সৃষ্টির মাধ্যমে আল্লাহবাক বলছেন জমিনে ঘোরো আমার সৃষ্টির দিকে নজর দাও আমার সৃষ্টির দিকে নজর দাও খুঁজে পাবে তোমার আমি আপনার কাছে আসছি যে ইন্টারনেট নিয়ে আমাদের কথা বলা হচ্ছে ইন্টারনেট আজকে ইন্টারনেট অবশ্যই আল্লাপাকের নিয়ামত এগুলি মানুষের প্রয়োজন আল্লাপাক পৃথিবীতে যা কিছু দিয়েছেন মানুষের প্রয়োজনে দিয়েছেন হোয়ার্ল্লা দি বাফিল আর বিহা সব কিছু মানুষের প্রয়োজনেই আল্লাপাক সৃষ্টি করেছে কিন্তু এই প্রয়োজনটার ভিতরে কিছুটা আছে নিদর্শন কিছু আছে প্রয়োজন কিছুটা আছে উপভোগ এই জন্য শুকর নিদর্শন ভোগ করা যাবে না কারণ ওর ভিতরে আমাদের জন্য অকল্যাণ রয়েছে মদ আল্লাপাক বলছেন মানুষের জন্য হারাম করলাম কারণ এর ভিতরে কল্যাণ সামান্য আছে অকল্যাণের পরিমাণে ঠিক এই ইন্টারনেটটা আমাদের জন্য অবশ্যই কর কিন্তু আজকে এটা আমাদের জন্য অকল্যাণ বেশি হয়ে গিয়েছে এর কারণ কি এর কারণটা ফাইন্ড আউট করে দর্শকদেরকে আপনি এর থেকে উত্তরণের পথটা যদি বলতে ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই বলছিলাম যে আঠারো মাসের আগে আঠারো মাসের সন্তানের চোখে কখনো স্ক্রিন ধরবেন না আর আঠারো বছর আগে কোনো সন্তানদেরকে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন দিবেন না কারণ হচ্ছে তারা তখন প্রপারলি ইউটিলাইজ করতে পারে না আজকে এই যে স্মার্টফোন তা দিয়ে আপনি চাইলে পুরো একটা স্যাটেলাইট চ্যানেল কিন্তু তার মধ্যে আছে সে যখন একা কোনো ঘরে প্রবেশ করে সে কিন্তু আর একা থাকে না তার সাথে যোগ হয় শয়তান তখন তাকে বিভিন্ন ধরনের অসহ দেয় সারা দুনিয়া তার হাতে এবং সারা দুনিয়া তার হাতে বিশেষ করে আপনার ইউটিউব আমেরিকায় কী হচ্ছে সে দেখতে বিশেষ করে আপনার যে ইউটিউব ইউটিউবের যে লগারিদম আপনার সাজেশান অপশানটা এমনভাবে সাজানো দু চারটা ভিডিও দেখার পর এমন কিছু ভিডিও তাকে সাজেস্ট করবে আপনি তখন অন্ধকার রাজ্যে হারিয়ে যাবেন তাদেরকে হতাশা বলেন ফ্রাস্ট্রেশান বলেন তাদেরকে নেতিবাচকতা বলেন ব্যর্থতা বলেন এই যে ব্যর্থতায় পর্যবসিত হওয়া তার একমাত্র কারণ হচ্ছে বর্তমান সময়ের এই যে ইন্টারনেটের অপব্যবহার আমরা কিন্তু ইন্টারনেটের বিপক্ষে নই আমরা প্রযুক্তির বিপক্ষে নই শুধুমাত্র এই ইন্টারনেট বলেন প্রযুক্তি বলেন এই বিজ্ঞানের যে অপব্যবহার তার কারণে দে দে আর গুইং টু রুইন তারা কিন্তু নষ্টের দিকে নষ্টের দ্বার প্রান্তে চলে যাচ্ছে তো আপনি দেখেন যারা এগুলো আবিষ্কার করেছেন স্টিভ জবস বলেন বিল গেটস বলেন তারা খুব সচেতনে তাদের সন্তানদেরকে যোজন 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 মাইল দূরে রেখেছেন এই সমস্ত ডিভাইস থেকে অন দ্য কন্ট্রারি বিশেষ করে আমাদের আলেম সমাজও আমি দেখেছি অনেকে একটা লাইক একটা কমেন্ট একটা ভিউ আসায় কেমন একটা দিনহীন মানুষের মতো কাঙ্গালের মতো বসে থাকে এ তখনও কিন্তু তাদের দেহ থেকে তাদের ব্রেন থেকে এক ধরনের সিক্রিশান হতে থাকে কেমিক্যাল সিক্রিশান হয় এই যে নেতিবাচকতা শুধু ভাইরাল হওয়ার একটা অ্যাটিচিউড মজার বিষয় হচ্ছে আপনি বলেই ফেলাচ্ছে জি মজার বিষয় হচ্ছে এই যে আমাদের হতাশার এই যে আমাদের হতাশার চিন্তার ব্যর্থতার নেতিবাচকতার কাঁচামাল তথা এই আধুনিক যত গ্যাজেট এই গ্যাজেট আমাদের হাতে তারা পৌঁছে দিতে পারলেও তারা খুব সচেতনে বিশেষ করে বিল গেটস বলেন জবস তারা বলেন তারা এখান থেকে খুব সচেতন সচেতন ভাবেই কিন্তু দূরে সরে আছে তাদের সন্তানদেরকেও কিন্তু এগুলো ইউজ করতে দিচ্ছে না আর আমরা কিন্তু নেশায় বুধ হয়ে আছি আমাদের অভিমিশ বাবা মায়েরা এই জায়গাটাতে মারাত্মক শ্যামাঙ্গিনী তোমার চেয়ে তোমার বিপদ কিন্তু বেশি আপনি এখন হয়তো একটা পর্যায়ে লিড করছেন কোনোরকমই ফিতনা ফাসাদের যুগ থেকে আপনি পার হয়ে যাচ্ছেন আপনি নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছেন বাট ওই যে বললাম শ্যামাঙ্গিনী তোমার চেয়ে তোমার শস্যের বিপদ কিন্তু বেশি আপনার চেয়ে আপনার সন্তানদের বিপদ কিন্তু খুব বেশি আলমনসুর তার আয়নাতে খুব বলেছেন অনেক সময় রসাগাত ও হিসাবে কাজ করে তাদেরকে আপনি ট্যাপ তুলে দিচ্ছেন আধুনিক গেজেট তুলে দিচ্ছেন এটার ভয়াবহ পরিণাম যে কি হতে পারে তাদেরকে যদি আমরা এখনই কন্ট্রোলে না নিয়ে আসতে পারি ইন ফিউচারে তাদেরকে ট্যাকেল দেওয়া খুব কঠিন হবে আজকাল আজকাল বাচ্চারা দেখেন কিশোর গ্যাং বলেন সুইসাইডে যাচ্ছে ফ্রাস্ট্রেশনে বুকছে আমরা অনেকটা দেখছি মানে একদম কোমলমতি সন্তান তারা কিন্তু সুইসাইড করছে তাই না ভুগছে ভুগছে হতাশায় যে লেখাপড়া করছে না পড়াশোনায় করছে না ব্যর্থতায় তারা নিয়ে পড়ে আছে আছে এই যারা আপনি আপনি আমাকে প্রথমে বলেছিলেন যে ব্যর্থ যারা হয়ে যাচ্ছে যারা সফল হতে পারছে না যারা হতাশা ব্যঞ্জক চিন্তা চেতনার অধিকারী যারা ফ্রাস্ট্রেশনে ভুগছে তাদের নিয়ে আমার মেসেজ হচ্ছে মনে রাখবেন কোনো ব্যর্থতায় কিন্তু ব্যর্থতা নয় যদি না তা আপনাকে মানসিকভাবে পরাস্ত করে কোনো ধরনের প্রতিবন্ধিতাই কিন্তু প্রতিবন্ধকতা নয় যদি না তা আপনাকে মানসিকভাবে প্রতিবন্ধী হিসাবে তৈরি করে কারণ ব্যর্থতার মাঝে অঙ্কুরিত হয় সাফল্যের বীজ আপনার লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস এনি হার এনি টাইম জীবনকে শুরু করা যায় ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম জিরো যে মাটিতে আমরা পড়ে যাব সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াবো যে মাটিতে আমরা পড়ে যাব সে মাটিতে কামড় দিয়েই কিন্তু আমরা উঠে দাঁড়াবো তাই আমার সর্বশেষ মেসেজ হচ্ছে ইন্টারনেটকে আমরা কল্যাণের কাজে ব্যবহার করি আমরা নিজেকে প্রস্ফুটিত করার কাজে ব্যবহার করি আমরা নিজেকে অন্তর থেকে পেঁয়াজের ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে যেন আমরা ইন্টারনেটটাকে কাজে লাগাতে পারি আমার নিজের কল্যাণের পাশাপাশি আমরা যেন মানবতার কল্যাণে এগিয়ে যেতে পারি তাহলে হবে আমাদের ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক অত্যন্ত চমৎকার আমরা কথা শুনলাম ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে ইসলামের বিধিবিধান সম্পর্কে ইসলামের বিধিবিধান হচ্ছে যেটা হালাল সেটাকে জায়েজ যেটা হারাম সেটা না যায়জ সুতরাং ইমানদার যিনি মোত্তাকি যিনি রমজানের রোজা রেখে যিনি অর্জন করবেন তাকে অবশ্যই এর উপর ব্যালেন্স থাকতে হবে এই ইন্টারনেটের প্রতি আমাদের সমস্ত ব্যালেন্স ব্যবহার করে আমরা যেন হালালটাকে এর থেকে কল্যাণটাকে আমরা নিতে পারি অকল্যাণ থেকে দূরে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এইচএম স্টিল বিদ্যুত বরকতমায় সাহারি পাওয়ার বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কো স্পন্সর ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড এবং আল্লাহ ফাইস ব্যাংক লিমিটেডের সৌজন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান শেষ করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ